আজকে আমরা আলোচনা করব জৈব অভিব্যক্তি সম্পর্কিত লামার্কের মতবাদ বা লামার্কবাদ বা লামার্কিজম, যাই বলি না কেন ব্যাপারটা হচ্ছে একই। তো এই জৈব অভিব্যক্তি সম্পর্কিত লামার্ক তার মতবাদ প্রকাশ করেছিল। তো প্রথমে আমাদের জানতে হবে জৈব অভিব্যক্তি কি। জৈব অভিব্যক্তি হচ্ছে উদ্বংশীয় সরল জীব, থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছিল কিভাবে, না মন্থর ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে আমরা কি বলছি না জৈব অভিব্যক্তি। আর একটু ভালো করে এক্সপ্লেন করলে বুঝতে পারবে, যখন আমরা অরিজিন অফ লাইফ পড়েছিলাম তখন কি জেনেছিলাম যে সমুদ্রের তলায় ফার্স্ট যে কোষটা তৈরি হয়েছিল সেটাকে আমরা কি বলছি না প্রোটোসেল, কি বলছি প্রোটোসেল। এর মধ্যে প্রথম প্রাণের অস্তিত্ব দেখা যায়। এই প্রোটোসেল থেকে কি তৈরি হয়েছে না প্রোক্যারিওটিক কোষ, বা এককোষী জীব আমরা বলে থাকি, তাই তো। এককোষী জীব কি কি, যেমন প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এগুলো তৈরি হয়। তারপর এখান থেকে কি তৈরি হয় না বহুকোষী, জীব। এই বহুকোষী জীবের মধ্যে সমুদ্রের তলা থেকে কি হয় প্রাণীদের মধ্যে দুটো সৃষ্টি হয়, একটা হচ্ছে অমেরুদণ্ডী, প্রথমে যেটা তৈরি হয় অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কি কি হয়, যেমন অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে ছিল স্পঞ্জ, মোলাস্কা, একাইনোডার্মাটা, এইগুলো সব তৈরি হয়। তারপরে সেখান থেকে কি হয় না মেরুদণ্ডী প্রাণী, কি বললাম মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কি, যেমন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রথম যেটা তৈরি হয় মাছ, তৈরি হয়েছে। তারপর সেখান থেকে কি এসছে উভচর, যেমন ব্যাঙ। তারপর সেখান থেকে কি তৈরি হয়েছে সরীসৃপ। তারপর সেখান থেকে কি তৈরি হয়েছে না সরীসৃপ থেকে একদিকে চলে যাচ্ছে কি না স্তন্যপায়ী, প্রাণী। আর একটা হচ্ছে কি পক্ষী। তো এই যে স্তন্যপায়ী প্রাণী, মানে যারা হচ্ছে কি হয় যে যারা ডিম পাড়ে না, বাচ্চা দেয়, আর যাদের স্তন গ্রন্থি আছে, সেই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কারা পড়ে না আমরা পড়ি, এবং বিবর্তনের শেষ ধাপে কারা না এই মানুষ। ঠিক তেমনভাবে আবার প্রোক্যারিওটিক কোষ থেকে যেমন উদ্ভিদের অ্যালগি, তারপরে তোমার মস, তারপরে ফার্ন, তারপর আস্তে আস্তে ডাঙার দিকে উদ্ভিদ তৈরি হয়, সেরকম তৈরি হয়েছিল। তো এই যে বিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, এই বিবর্তনটা যে একটা জীব থেকে আর একটা জীবের সৃষ্টি হয়েছে, এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছিল। তো বিজ্ঞানী ল্যামার্ক সবার প্রথমে মতামত দিয়েছিল 1809 খ্রিস্টাব্দে, তার ফিলোজফিক জুলজিক গ্রন্থে প্রথম তার এই মতবাদ প্রকাশ করে। তো সে কী মতবাদ প্রকাশ করেছে সেইটা এবার আমরা আলোচনা করব। বোর্ডটা একটু মুছে নিই। তো ল্যামার্ক প্রথম কি বলেছিল, ল্যামার্ক প্রথম যে মতবাদটা বলেছে যে পরিবেশের প্রভাব, এক নম্বর কি বলছে না পরিবেশের প্রভাব ও নতুন নতুন চাহিদা তৈরি, প্রথম যে পয়েন্টটা ল্যামার্ক বলেছিল, কি বলছে না পরিবেশের প্রভাব ও নতুন নতুন চাহিদা তৈরি, কাদের মধ্যে জীবের মধ্যে। মানে বলতে চেয়েছে যে পরিবেশ যদি পরিবর্তন হয়ে যায় তখন জীবের মধ্যে কি হয় নতুন নতুন চাহিদা তৈরি হয়। যেমন একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এখন কি হচ্ছে সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, তো পরিবেশ পরিবর্তন হয়েছে। তো এই পরিবেশ পরিবর্তন হওয়ার জন্য আমাদের কি পরিবর্তন করতে হয়েছে, আমাদেরকে মাস্ক পরতে হচ্ছে, স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে, তারপরে সবসময় সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে। তার মানে কি আমাদের এই ব্যবহার পরিবর্তন হচ্ছে, এর সাথে সাথে আমাদের বডি কী করছে না এই ভাইরাসের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে আস্তে আস্তে। ঠিক ল্যামার্ক এই কথাটাই বলতে চেয়েছে এখানে, যে পরিবেশের প্রভাব ও নতুন নতুন চাহিদা তৈরি হওয়ার পরে জীবের মধ্যে নানা পরিবর্তন হতে শুরু করে। কীরকম, যেমন একটা উদাহরণ দিয়ে বলেছিল যে জিরাফ, জিরাফের কিন্তু এই প্রথম যখন জিরাফ ছিল তার গলা কিন্তু অত লম্বা ছিল না,
এবং তার সামনের পাও অত লম্বা ছিল না। বলছি তখন কি হতো, ওরা মাটির বা যে ঘাস লতাপাতা সেগুলো কিন্তু খেত। তারপর যখন সেই স্তরের ঘাস লতাপাতাগুলো যখন শেষ হতে লাগলো, তখন ওরা আস্তে 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 যে গাছের ছোটো ছোটো গাছের লতাপাতাগুলো খাওয়া শুরু করলো। তারপর যখন সেগুলো শেষ হতে থাকলো, তখন গলা উঁচু করে আরও উঁচু গাছের লতাপাতাগুলো খেতে শুরু করলো। এবং তার সাথে সাথে কী হচ্ছে যে গলাটা লম্বা হচ্ছে এবং সামনের পা দুটো লম্বা হচ্ছে। এটা বলতে চাইছে যে ওর এই পরিবর্তনটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, না পরিবেশের প্রভাব ও নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে। নতুন নতুন চাহিদা জিরাফের ক্ষেত্রে কী হচ্ছিল, যে খাবার পাচ্ছিল না, তাই তাকে আস্তে আস্তে গলা লম্বা করে খেতে হচ্ছিল। ঠিক আছে, তো হলো। এরপরেও কী বলেছে, দু নম্বর যেটা বলেছে যে অঙ্গের ব্যবহার, অঙ্গের ব্যবহার ও অব্যবহার। এক্ষেত্রে কী বলছে যে এই পরিবেশের প্রভাবের কারণে যে নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে এবং তার ফলে আমাদের যে অঙ্গগুলো বেশি ব্যবহার হচ্ছে সেই অঙ্গগুলো কী হবে, না সুস্থ থাকবে, সবল থাকবে এবং সুগঠিত হবে। আর যে অঙ্গগুলো ব্যবহার হবে না সেই অঙ্গগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং বা বিলুপ্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে উনি যেমন উদাহরণ দিয়ে বলতে চাইছিল যে জিরাফের ক্ষেত্রে কী হয় যে গলাটা বেশি ব্যবহার হচ্ছিল আর সামনের পাটা বেশি ব্যবহার হচ্ছিল, তাই গলাটা আস্তে আস্তে সুদৃঢ় হচ্ছিল এবং লম্বা হচ্ছিল, সামনের পাটাও আস্তে আস্তে লম্বা হচ্ছে এবং মজবুত হচ্ছিল। এটা বলতে চেয়েছে। তিন নম্বরও যেটা বলতে চেয়েছে সেটা কী হচ্ছে, না অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। কী বলছে, অর্জিত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ল্যামার্ক সবথেকে ভুল পয়েন্ট বলেছিল। এই পয়েন্টটা সবথেকে ভুল পয়েন্ট বলেছে। কী ভুল পয়েন্ট বলেছিল দেখো, এটা আমরা আগে জেনে নিই পয়েন্টটা কী বলছে। বলছে যে জীবের জীবনকালে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে সেই বৈশিষ্ট্যগুলো পরের জেনারেশনে চলে যায়। সেটাকে উনি বলতে চেয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এবং পরের জেনারেশনে চলে যায় এবং সেই বৈশিষ্ট্য তার পরের জেনারেশনে চলে যায়, এরকম ক্রমান্বয়ে বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যেতে থাকে। তো সেখানে দেখো, ধরো এটা কী বলছে যে কোনো একজন লোক তার জীবদ্দশায় খুব ভালো সাইকেল চালাতে শিখে গেল, তার মানে কি তার এই বৈশিষ্ট্য তার বংশধরনের মধ্যে চলে যাবে? বা কেউ হচ্ছে কোন ব্যায়ামবিদ, যারা ব্যায়াম করে মাসেল পাসেল তৈরি করছে, তাহলে সেই বৈশিষ্ট্য কি তার বংশধরের মধ্যে চলে যাবে? কিন্তু ল্যামার্ক এই কথাটা বলেছিল যে জীবের জীবনকালে যে বৈশিষ্ট্য অর্জন করছে সেই বৈশিষ্ট্য তার বংশানুক্রমে চলে যায়। এটা হচ্ছে সবথেকে ভুল পয়েন্ট বলেছিল। এবং তার ফলে ও কি বলেছিল, চার নম্বর যেটা বলেছিল কি, না নতুন প্রজাতির সৃষ্টি। বলছে এই জীবের জীবনকালে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করছে সেগুলো যখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, এরকম বারবার যেতে 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 আলটিমেট কী হয়, না নতুন প্রজাতির সৃষ্টি হয়। এইভাবে কিন্তু ল্যামার্ক বলেছিল যে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছিল। কিন্তু আদৌ কি এটা সম্ভব? কেন কি না অর্জিত বৈশিষ্ট্যের কিন্তু বংশানুসরণ ঘটে না। জীবের দশায় যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা হয় সেই বৈশিষ্ট্য কিন্তু পরের জেনারেশনে বংশানুসরণ ঘটে না। কোন বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে, যেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, যেটা আমরা আগে জেনেছি। তো এইটা হচ্ছে ল্যামার্কের মতবাদের সবথেকে বড় ভুল। কীরকম বংশানুসরণ ঘটে, ধরো আমি একটা বললাম যে এ একজন ব্যক্তি বা একটা জীব, এই জীবের থেকে কী হচ্ছে বি সি ডি এরম করতে করতে ধরো জেড অবধি, তো এর মধ্যে যে বৈশিষ্ট্য জিনগত পরিবর্তন হচ্ছে তার পরের জেনারেশনে যাচ্ছে, তার পরের জেনারেশনে যাচ্ছে, তার পরের জেনারেশনে যাচ্ছে, এই করতে করতে যখন জেডে চলে যাচ্ছে, এস থেকে জেডের কিন্তু তখন একদম দুজনের আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে এবং নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। এটাকে বলতে যে জিনগত পরিবর্তনের কারণে কিন্তু এটা ঘটে থাকে। কিন্তু ল্যামার্ক এখানে কী বলেছিল যে না অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসার, মানে জীবের জীবনকালে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করেছে সব বংশানুসরণ ঘটে। এইটা হচ্ছে ল্যামার্কের সবথেকে বড় ভুল। সেটা কি সম্ভব, তোমাদের কী মনে হয় যে একজন খুব ভালো ব্যায়াম ট্যায়াম করে মাসেল তৈরি করেছে, তাহলে তার ছেলে কি মাসেল ম্যান হবে? সে তো জীবনকালে ওই বৈশিষ্ট্য অর্জন করেছে, সেটা সম্ভব না। তার মানে কোন কোন বৈশিষ্ট্য সম্ভব, না জিনগত বৈশিষ্ট্য, আমার জিনের মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেই পরিবর্তন কিন্তু পরের জেনারেশনে যাওয়া সম্ভব।
এবং নতুন প্রজাতির সৃষ্টি হওয়া সম্ভব এবং কালক্রমে এরম হতে 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 ল্যামার্ক সেটা বলতে পারেনি। তাই ল্যামার্ক থিওরি কিন্তু বিজ্ঞানী মহলে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি, বোঝা গেল? কিন্তু ল্যামার্ক এই চারটে থিওরি বলেছিল, এই চারটে থিওরি যে কোনো একটা থিওরি পরীক্ষায় আসতে পারে। অঙ্গের ব্যবহার অব্যবহার কী, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো, নতুন প্রজাতির সৃষ্টি বলতে কী বোঝো, ল্যামার্ক কী বলেছিল সেগুলো আসতে পারে। আশা করি ল্যামার্কের মতবাদটা তোমরা বুঝে গেছো। আর ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ।